Hi friends, নতুন একটা ভিডিও হচ্ছে তোমাদের স্বাগত। এই চ্যানেলে যেটা পাবে সেগুলো মানে অন্য ধরনের একটু হাটকে। তো যেরকম বলেছিলাম যে ফেমাস বর্ডার সিনেমার যে টিউনটা সেটা কী করে বাজাতে হয় আজকে তোমাদের আমি ডেমোস্ট্রেশন দিয়ে দেবো। তো চলো দেরি না করে দেখিয়ে নিই, আর নাম্বার তো দেখতেই পাচ্ছ, যদি হোয়াটসঅ্যাপ করার ইচ্ছা হয় তো কল করে নিতে পারো। এটা আমি ডি স্কেল হিসেবে দেখাচ্ছি, ডিতে বাজালে বেশি সুবিধা হয়, যদি এফ শার্পে ওটা রয়েছে গানটা, ডিতে বাজালে বেশি সুবিধা হবে। এটা শুরু হচ্ছে সা রে গা মা পা ধা, কিরম বাজে দেখো, অর্থাৎ ধা আমি খুব সিম্পল আগে বাজিয়ে নিয়েছি, ধা কোমল নি রে সা নি ধা পা ধা নি মা পা ধা মা গা রে পা মা। আবার বলছি, ধা কোমল নি রে সা নি রে মানে চড়ার দিয়ে হায়ার অক্টেভে নিয়ে, এই যেটা ধা নি মা পা ধা মা গা রে পা মা, আশা করি বুঝতে পারছো। ধা নি সা নি ধা পা ধা নি মা পা ধা মা গা রে সা পা মা, আশা করি এটা করে তোমরা ঠিক বুঝতে পারবে, একটু প্র্যাকটিস করবে পেরে যাবে। প্রথমে সিম্পল বাজাবে, তারপর ওই স্ট্রোক দিয়ে দিয়ে বাজাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে তো সাবস্ক্রাইব করো আর লাইক করে ভিডিওটাকে একটু বুস্ট করো। আজ এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকুক, টাটা।